মিডডেমিলে গরমিলের অভিযোগ প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ গাইঘাটায় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গাইঘাটায় অভিভাবকদের মধ্যে মিডডেমিলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা দীর্ঘ সময় শিক্ষিকাকে স্কুলঘরের মধ্যে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা বিক্ষোভরত অভিভাবকদের দাবি স্কুলে মিডডেমিলের মান খুব খারাপ নিম্নমানের খাবার খাওয়ানো হচ্ছে খুদে পড়ুয়াদের এমন অভিযোগ তুলে সোচ্চার হন অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর এলাকায় স্থানীয় শ্রীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কয়েকদিন আগেই প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেছেন সীমা ঠাকুর এর মধ্যেই তার বিরুদ্ধে উঠতে শুরু করেছে একাধিক অভিযোগ জল নিয়ে কি সমস্যা হয় যখন আমরা জল ভর্তি যাই বলে অল্প অল্প করে দেয় আর জল দেয় না আমাদের বলে অল্প অল্প করে জল নে বেশি নিস না মিডডেমিলের খাবারে অনিয়ম করা হচ্ছে অভিযোগ তুলে তার কিছু ভিডিও ও ছবি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন অভিভাবকেরা এ বিষয়ে অভিভাবকদের দাবি এর আগে কিন্তু ভালোই চলেছিল এর আগে যে মাত্রা ছিল এবং যদি লাগে যে 2 কেজি আলু উনি দেবে 1.5 কেজি আলু কোনো সময় 1 কেজি আলু তারপরে এই যে মশলাপাতি উনি বাড়ির থেকে নিয়ে আসে উনি দোকানে কেনে না কার বাড়ির থেকে নিয়ে আসে ওনার নিজের বাড়ির থেকে উনি নিয়ে আসে হেড ম্যাডাম নিজে নিয়ে আসে নিজে নিয়ে আসে কি মনে করছেন টাকা তসরুপ হচ্ছে আমরা বাচ্চারা ঠিক মতন খাওয়া দাওয়া পাচ্ছে না এবং ইনি আসবে ইনি এসে দিনের মধ্যে অন্তত 17 বার বাইরে বেরোবে ফোন করবে বাচ্চাদের পড়াটা হয়তো না বাচ্চাদের কিছু কিছু বাচ্চা আছে যে তারা হয়তো কারো 2 মাস বাকি আছে কারো 3 মাস বাকি আছে তারা স্কুলে আসে এবং আগের মাস স্যার এদের খাওয়া তো ভর্তি টাকা কি চুরি হচ্ছে মিডডেমিল ভালো ইনি দিচ্ছে না ইনি খাওয়াচ্ছে আজকে কি হয়েছে আজকে কি হয়েছে আজকে হয়েছে 400 আপনার ডাল দিয়েছে 300 আর আলু দিয়েছে 1 কেজি 200 পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কা ইত্যাদি জানাই বড় যা দিয়েছে হবে খিচুড়ি কতজন বর্তমানে স্কুলে এখন আছে ছিল 60 জন কিন্তু আজকে প্রেজেন্ট আছে 40 জন কিন্তু এই রান্না এই হয় না আর এতে বাচ্চা কাচ্চা খেতে পারে যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা আমি একটা কথাই বলতে চাই এই মিডডে মিল টিচাররা করবে এবং গার্জিয়ান আসবে গার্জিয়ান দেখবো যে তদারকি কমিটি আসবে তারা সবাই মিলে এখানে বসে তারাই প্রতিজ্ঞা করবে যে কোন দিন কি হবে এই 30টা বাচ্চা গার্জিয়ানরা বসবে এবং টিচাররা বসে একটা মেনু ঠিক করে সেইভাবেই রান্না না 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 টিচাররা করবে আপনি তো শিক্ষক আপনি তো শিক্ষক ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড গাইঘাটা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা